নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাঙ্গিরখালের গার্ডওয়াল শীঘ্রই, জানালেন বিধায়ক দীপায়ন। বারুইগ্রাম জিপিতে 60টি প্রকল্পের টাকা আত্মসাৎ, থানায় মামলা। রামকৃষ্ণ পরিষদের 36তম অধিবেশন, শোভাযাত্রা করিমগঞ্জে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাঙ্গিরখালের আবর্জনা নিষ্কাশন করে জমা জলের সমস্যা সমাধানের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার ফের কাছাড়ের জেলা শাসককে সঙ্গে নিয়ে আশ্রম রোড এলাকায় রাঙ্গিরখাল পরিদর্শন করলেন বিধায়ক। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, খালটির পাশে অনেক জমি জবরদখল রয়েছে এবং খালটিতে অনেক আবর্জনা রয়েছে। বর্তমানে আবর্জনা পরিষ্কারের জন্য শ্রমিক লাগানো হয়েছে, এতে জল নিষ্কাশনের কিছু সমাধান হবে, কিন্তু যতদিন পর্যন্ত গার্ডওয়াল হচ্ছে না, জমি বেদখল মুক্ত করা সম্ভব হবে না। তাই অতি শীঘ্রই অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সাথে আলোচনা করে গার্ডওয়াল নির্মাণের চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান তিনি। মেইন খালগুলো যদি এইভাবে হয়ে যায়, তাহলে জলের যে আজকে যে জমা জলের সমস্যা, সেই জমা জলের সমস্যা থেকে অন্তত পক্ষে 70-80% আমরা বেরিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী অন্তত পক্ষে। তাই আজকের দিনে একটা কাজ আমরা শুরু করেছি। এই গার্ডওয়ালের টেন্ডার হবে, সেটা একটু সময় লাগবে, 1-1.5 মাস। কিন্তু তার আগে যেহেতু বর্ষা নেমেছে, তার জন্য ডেপুটি কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমরা একটা কাজে হাত দিয়েছি। এই কাজটা হলো, আপনারা লক্ষ্য করছেন যে এখানে খালগুলো একদম খুব বাজে অবস্থায় রয়েছে, জলের উপর একদম মাটি হয়ে গেছে, গাছ হয়ে গেছে, জল যাওয়ার রাস্তা নেই। আমাদের যারা প্রাক্তন কমিশনাররা ছিলেন, বারবার তারা চেষ্টা করেছেন যে এই খালগুলোকে খনন করার জন্য। তো এই ড্রেজিংয়ের ব্যবস্থা অন্তত পক্ষে টেম্পোরারিলি যাতে করতে পারি, তার দিকে লক্ষ্য রেখে আমি আমার কার্যকর্তা বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম। এই মুহূর্তে ডিসি মহোদয় রয়েছেন, ফান্ড কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু আমি সৎসাহস নিয়ে কাজে হাত দিয়েছি। নৌকা দিয়ে আমাদের কিছু লেবারকে লাগিয়ে এই যে খাল, এই খালকে যদি আমরা 3 কিলোমিটার অ্যারাউন্ড আমরা পরিষ্কার করতে পারি, তাহলে এই বর্ষাতে অন্তত পক্ষে শিলচরবাসীর দুর্ভোগ। চতুর্দশ অর্থ কমিশনের অধীন 60টি প্রকল্পে মোট 34,42,474 টাকা আত্মসাতের অভিযোগ উঠল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বারুইগ্রাম জিপিতে। ইতিমধ্যে জিপির 2 নং ওয়ার্ড সদস্যের প্রতিনিধি মাতাবুদ্দিন গত 4 এপ্রিল ঘটনার তদন্তের দাবিতে পাথারকান্দি থানায় একটি FIR দাখিল করেছেন। এতে জিপি সেক্রেটারি নুরুদ্দিন, জিপি প্রেসিডেন্ট মাসুমা পারভীন ও ইঞ্জিনিয়ার চম্পা দেকি অভিযুক্ত করেছেন। তারা তিনজন মিলে 60টি স্কিমের এসব টাকা হাফিজ করেছেন বলে সন্দেহ মাতাবুদ্দিনের। তার কথায়, সমূহ পুকুর চুরিতে জিরো টলারেন্স নীতিতে কাজ করা বর্তমান বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি অনেকটা বেমানান হয়ে পড়েছে। বর্তমানে FIR দেওয়ার পরেও পুলিশ কি তদন্ত করছে তিনি সেটা জানেন না। গত বছর মঞ্জুরিকৃত টাকা কৌশলে তুলে নেওয়া হলেও আজও 20% কাজ সম্পূর্ণ হয়নি, এমনকি কাজের পাশে লাগানো হয়নি সাইনবোর্ড। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে মাতাব ডিসি সহ বিভাগীয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। করার পরে পুলিশ আইস না, ইনকোয়ারি করছেন, রাস্তাঘাট ইনকোয়ারি করছেন না, যে তিনজনের এগেস্টে যে কেস করছিলাম ও তিনজনের মাধ্যমে ইনকোয়ারি করে আই ইনকোয়ারি করা হয়েছে, ব্লক ইনকোয়ারি করেছে, পঞ্চায়েত ইনকোয়ারি করা হয়েছে। ইনকোয়ারি করার পরে এরপরে দৌড়পড়া কইছে কি না আমি এখন পর্যন্ত জানি না। আমি কেস করার সত্যি, রাস্তা কেস করার সত্যি এরপরে রাস্তাটা কাজ হয় ছিল। আরেকটা রাস্তা আছে, যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কাজ হয়েছে আগে, প্রায় আগে কাজ হয়েছে। এই রাস্তার গার্ডওয়াল, কনস্ট্রাকশন অফ গার্ডওয়াল ফ্রম 8 ফিলিং আব্দুল গনি হাউস টু নিজামুদ্দিন হাউস এক শেরপুর, যে 6 লাখ টাকা ওই রাস্তা তৈল, 20 বা 30 রাস্তার মধ্যে 6 লাখ টাকা এই রাস্তা 45 মিনিট। এটা হইল 2 নম্বর ওয়ার্ড, বারিগ্রাম জিপি 2 নম্বর ওয়ার্ড। এরপরে আরেকটা মা তৈল, আরেকটা স্কিম হয়েছে কনস্ট্রাকশন ও গার্ডওয়াল উইথ ফ্রম ভিলেজ ফোর টু আজিরুদ্দিন হাউস টু শেরপুর টু, এটা ওদিকে আরেকটা রাস্তা রইয়া গেছে। এই রাস্তার মধ্যে বর্তমানে আমি কেস করার পরবর্তীতে বর্তমানে কাজটা করা হয়েছে,
এক সাইড গার্ডওয়াল হইছে, অন্য সাইড কোনো গার্ডওয়াল করা হইছে না। এখন পর্যন্ত সামান্য জায়গা গার্ডওয়াল করা হইছে। এটা রইল স্কিম, হইল 3,54,754 টাকা। এটা হইল 17-18, এটা রইল স্কিম তো হইল 18-19-এর। এই কাজটা টোটাল হইছে আমরা 17-18, 18-19, 19-20, ও তিনটা ইয়ারের কাজ। রবিবার ছিল উত্তর পূর্বাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের 36তম অধিবেশনের বিশেষ কার্যক্রম। সকালে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কার্যালয়ের সামনে থেকে দ্বিতীয় দিনের কার্যসূচির প্রারম্ভে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন, সেবা সমিতি, স্কুল কলেজ পড়ুয়া, বিশিষ্টজনদের উপস্থিতি ছিল। শোভাযাত্রার অগ্রভাগে বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বামীজিরা সামিল ছিলেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা পুনরায় রামকৃষ্ণ মিশনের সামনে এসে শেষ হয়। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা প্রচার করা হয়। শুরুতে পবিত্র শ্লোক তুলে ধরে শোভাযাত্রার সূচনা করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দজী মহারাজ। বেলুড় মঠ প্রতিনিধি শ্রীমৎ স্বামী আত্মশুদ্ধানন্দজী মহারাজ সহ অন্যান্য অঞ্চলের স্বামীজিরা উপস্থিত ছিলেন। ছিল ভক্ত সম্মেলন সহ অন্যান্য কার্যক্রম। বাৎসরিক সম্মেলন এটা প্যানি হয় এবং অ্যানুয়ালি হয়। তো তার বার্ষিক সম্মেলনটা আমাদের রামকৃষ্ণ মিশন করিমগঞ্জে আয়োজন করা হয়েছে। গতকাল বিজনেস সেকশন ছিল, ওই বিজনেস সেকশনের অঙ্গ হিসেবে বা ভাব প্রচার পরিষদের অঙ্গ হিসেবে সকালবেলা শোভাযাত্রা থাকে, যুব সম্মেলন থাকে, ভক্ত সম্মেলন থাকে, প্রতিযোগিতা ইত্যাদি থাকে। তো আমরা এখানে দুটো করছি, শোভাযাত্রা এবং ভক্ত সম্মেলন। শোভাযাত্রা জাস্ট 8টাতে শুরু হবে, লাইন তো হয়ে গেছে। তো এখানে 24টা আশ্রম এই বরাক ভ্যালি এবং ত্রিপুরা তেলিয়ামুড়া ওদিক থেকে, ধর্মনগর, তেলিয়ামুড়া, অম্বাসা ইত্যাদি থেকে 24টা সেন্টার সভাপতি সম্পাদক তারা এসছেন। তারা সব তাদের নিজস্ব আশ্রমে ব্যানার নিয়ে তারাও প্রসেশনে যোগদান করবে। আর এই প্রসেশনের পরে আমাদের ভক্ত সম্মেলন ব্যবস্থা আছে, সেখানে 300-400 মানুষ ভক্ত সম্মেলনে অ্যাটেন্ড করবেন। 3-4 জন মহারাজ আছেন যারা অংশগ্রহণ করবে, স্বামী প্রভাসানন্দ, স্বামী আত্মশুদ্ধানন্দজী মহারাজ, স্বামী গিরিজানন্দ মহারাজ, স্বামী রামভদ্রানন্দ মহারাজ। এরা তাদের ঠাকুরমা স্বামীজির জীবনের উপরে আলোকপাত করবেন। এই প্রতিবেশীর দলবদ্ধ মারপিটে গুরুতর আহত হয়ে প্রাণ হারালেন ইন্তাজুর রহমান লস্কর নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলাই জামালপুর ফরেস্ট ভিলেজে। জমি বিবাদের জেরে বুধবার গ্রামেরই আত্মীয়দের মারপিটে গুরুতর আহত হন ইন্তাজুর। এদিনই তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হলেও শনিবার বিকেলে তার মৃত্যু ঘটে। গুয়াহাটি থেকে তার মরদেহ নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইন্তাজুরের আত্মীয় স্বজনরা। এই ঘটনায় প্রতিবেশী 5 আত্মীয়কে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন ইন্তাজুরের স্ত্রী শামিনা বেগম লস্কর। তুমি কেন টেনশন নিও না, তোমার আমি কইছি যাবা দে, তোমার মাটিগুণ আমি হরাই দিলাম, আর দরবারে তোমার রইত মাটিগুণ জেলা আসলো আমি আনি দিলাম, তুমি কেন লাগে রে বাবা দরবার করিও না। হেডম্যান সামিলে মাত কথা করিয়া অন্য হেডম্যানও দিয়া দিয়েছেন তারিখ বুঝার বাদে। আর এর পরের দিন আইয়া আমার বাইরে বাড়িতে গিয়ে খাতে ক্রীড়া ও সামাজিক সংস্থা খোঁজের পক্ষ থেকে রবিবার এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এদিন ঈদ উপলক্ষে বিশিষ্টদের উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোঁজের সভাপতি ডাক্তার এম মাসুম, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, সামিনুল হক বরভুইয়া, কল্যাণ চক্রবর্তী, সজল লস্কর প্রমুখ। এতে আত্মীয়তার বন্ধন আরো বাড়ে। তাছাড়া একজন রোজাদারকে কেউ ইফতার করালে তিনিও সমান সওয়াবের বক্তা, পুণ্যের অংশীদার হন। পবিত্র রমজান মাসটি হল পুণ্য সঞ্চয়ের সহকর্মিতা আর সমবেদনার মাস। এ মাসে ইসলাম ধর্মাবলম্বীদের ঐশী গ্রন্থ কোরআন অবতীর্ণের মাস। এ মাসের প্রতি কাজই পুণ্যময়।
আজকাল আমাদের অমুসলিম ভাইরা প্রতিবেশী মুসলিম প্রিয়জনদের ইফতার পাঠিয়ে বন্ধু থেকে সরিগণ এবং এতে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হয়। এইরকম ইফতার মাহফিলের আয়োজন করে আসছিলাম, কিন্তু বিগত দু তিন বছর বিভিন্ন কারণে বিশেষভাবে কোভিডজনিত কারণে আমরা এইরকম আয়োজন করতে পারিনি। এই বছর আমরা স্বল্প পরিসরে একটা আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য থাকে শুধু ইফতার নয়, ইফতারের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে বিদ্যতা আছে, ভালোবাসা আছে, সম্প্রীতি আছে, সেটা ফুটিয়ে তোলা। আজকে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকেই এসেছেন, মুসলমান লোকও আছেন, হিন্দু লোকও আছেন, অন্য ধর্মাবলম্বী লোকও হয়তো আসতে পারেন। এই যে আমরা যেটা করতে চাচ্ছি তা করি, এটা সমাজের জন্য করে থাকি, ধর্মের জন্য করে থাকি। আমাদের উদ্দেশ্য থাকে আমাদের মধ্যে একটি ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি সৃষ্টি করা। আমরা চেষ্টা করি সেইভাবে করে যাওয়া। বিগত কয়েক বছর আমরা করতে পারিনি, সেজন্য আমরা অনেকটা রেস্ট্রিক্টেড ছিলাম। এখন আমরা আবার ফিরে আসছি, আবার আগের মতো করার চেষ্টা করছি। যদিও এই বছর একটু ছোটোভাবেই আমরা আয়োজন করেছি, ভবিষ্যতে হয়তো আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে, আরও বড়োভাবে আমরা করার চেষ্টা করবো। সোনাইয়ে রমজান কিট বিতরণ করল আজমল ফাউন্ডেশন। রবিবার প্রথমে সোনাই শহরের 2, 9 ও 10 নম্বর ওয়ার্ডে হিতাধিকারীদের হাতে ঈশা ফাউন্ডেশনের সহযোগিতায় রমজান কিট বিতরণ করা হয়। সব মিলিয়ে সোনাই কেন্দ্রে 6,000 পরিবারকে রমজান কিট বিতরণ করা হয়। প্রত্যেক প্যাকেজে 25 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 2 কেজি চানা, 2 কেজি চিনি ও 1 কেজি করে খেজুর রয়েছে। সোনাইয়ে আজমল ফাউন্ডেশনের রমজান কিট বন্টনের সূচনা করে সোনাই এআইইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর বলেন, প্রতি বছরের মতো এবছরও রমজান মাসে সমগ্র রাজ্যের সঙ্গে সোনাইর জনগণের পাশে দাঁড়িয়ে আছে আজমল ফাউন্ডেশন। তিনি ধন্যবাদ জানান ফাউন্ডেশনের মুখ্য কর্ণধার সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সহ অন্যান্যদের। এদিন সোনাই পৌরসভার 3 ওয়ার্ডে হিতাধিকারীদের হাতে আজমল ফাউন্ডেশনের রমজান কিট তুলে দেন 3 ওয়ার্ড কমিশনার যথাক্রমে এসএম দিলওয়ার জাহান লস্কর, জাসমিন বেগম লস্কর, নূর আহমেদ বরভুইয়া। উপস্থিত ছিলেন সোনাই যুব ইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, মহিলা মোর্চার কেন্দ্রীয় সম্পাদক নাবিনা মজুমদার, সমাজসেবী আনসারুল হক লস্কর প্রমুখ। রমজান কিট সোনাই সমষ্টিতে বিতরণ হচ্ছে। এই কিটের মধ্যে আমরা গরিব দুস্থ পরিবারদেরকে চাল, ডাল, চিনি, তারপর খেজুর, তেল দিয়ে একটা কিট বানিয়ে প্রত্যেক পরিবারে পাঠানোর চেষ্টা করছি। এইসব কাজের তদারকি হচ্ছে আমাদের মাননীয় সোনাই বিধায়ক করিমউদ্দিন বরগুইয়া মহাশয়ের। আমরা আজকে এই রমজান কিটের আমাদের সোনাই সমষ্টিতে প্রায় 6,000 পরিবারে, যেমন এখানে সোনাইতে 9 নম্বর ওয়ার্ডে হচ্ছে, 2 নম্বর ওয়ার্ডে হয়েছে, 10 নম্বর ওয়ার্ডে চলছে, আমাদের স্বাধীনবাজারে চলছে, প্রত্যেক জায়গায় জিপিতে আজকে চলছে। এই রমজান কিট বিতরণে আমরা সোনাইতে আজকে প্রায় 6,000 পরিবারের হাতে এই কিটগুলো পৌঁছে দেওয়া দিতে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই আজমল ফাউন্ডেশনকে আমাদের দিকে এত সুনজর দেওয়ার জন্য, এবং আমরা আশাবাদী আজমল ফাউন্ডেশনের এই জনমুখী কার্যক্রম, যেমন আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে আজমল ফাউন্ডেশন, শিক্ষার দিকে রয়েছে, স্বাস্থ্যের দিকে রয়েছে, গরিব পরিবারের দিকে রয়েছে, আমরা আজমল ফাউন্ডেশনের কাছে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা আরও বেশি আজমল ফাউন্ডেশন থেকে এইসব সাহায্য সহায়তা আমাদের মধ্যে, আমাদের এই গরিব মানুষের মধ্যে এনে পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ। রবিবার পঞ্চায়েত দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীনগর জিপি সভানেত্রীর প্রতিনিধি সামিনউদ্দিন চৌধুরী বিজেপি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার মতে হিমন্ত বিশ্ব সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে জিপিতে, স্বাধীনতার পর থেকে না হওয়া কাজ বর্তমানে দ্রুত গতিতে হচ্ছে। তিনি বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। জনগণের নানা সমস্যার সমাধান করার লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। উল্লেখ্য, কালীনগর জিপি অফিসের কমিউনিটি হলে জিপি সেক্রেটারি গোপালচন্দ্র নাথ, 2 নং ওয়ার্ড মেম্বার প্রতিনিধি নুরুল হক, জিআরএস, জিপিএসি, জিপি সচিব ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে রবিবার পঞ্চায়েত দিবস পালিত হয়। এদিন বিজেপির আলগাপুর মণ্ডল প্রেসিডেন্ট বিধান দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাবল ইঞ্জিন সরকারকে ধন্যবাদ জানান।
আজকে যে আমাদের আসাম সরকারের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের পঞ্চায়েত দিবস পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তাই আজকে আমরা সকলে আকাইনগর জিপির সকলে আমরা একটা গ্রাম সভার মাধ্যমে পঞ্চায়েত দিবস আমরা পালন করি। এবং প্রতি বছর আমরা আমাদের আসাম সরকার নির্দেশ অনুযায়ী আমরা স্বাধীন পঞ্চায়েত দিবস পালন করে যাব। আর আমাদের মোদীজি সরকার আসার পর থেকে পঞ্চায়েতকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং পঞ্চায়েত বিভাগকে অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে কাজকর্মের যে সুযোগ করে দিয়েছেন, তাই আমরা বাস্তবে পরিণত হতে দেখেছি। আর বর্তমানে আমাদের যে নরেন্দ্র মোদী সরকার এবং আসামে হিমন্ত বিশ্ব শর্মাজি সরকার আসার পর থেকে আমরা পঞ্চায়েতের মাধ্যমে যা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি, আমাদের এই গরিব দুঃখী আমাদের এই কালীনগর জিপির বা আমাদের গোটা আসামের গরিব দুঃখী জনসাধারণ যেভাবে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, তাই সবাই সরকারের উপরে উপকৃত, সবাই সন্তুষ্ট। যেভাবে আমরা এই পঞ্চায়েত প্রতিনিধিদের যেভাবে আমার প্রতিনিধিরা পাবলিকের মানে যেভাবে কাজ করে যাচ্ছেন এবং সরকার মহোদয় মানে আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, যেভাবে কাজের পরিণতি অন্য অন্য সরকার থেকে আমাদের সরকারের কাজগুলো অনেক ভালো হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় আমরা যাই পঞ্চায়েত লেভেলে, যাওয়ার পরে কাজগুলো দেখি, তো আমি খুব আনন্দিত। এসইউসিআই দলের 75তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলায় পালিত হয়। এ উপলক্ষে রবিবার শিলচরের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে সকাল 9টায় দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী পতাকা উত্তোলন করে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। দুপুর 12:30টায় শিলচরের মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলের জেলা কমিটির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ও ডলু চা বাগানের অন্তর্গত ফাঁড়ি বাগানের শ্রমিকদের বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাকে পূর্ণ সমর্থন করে গৃহীত হয় প্রস্তাব। জেলা কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার সভার মুখ্য বক্তা অরুণাংশ ভট্টাচার্য বলেন, 1948 সালের 24 এপ্রিল তারিখে ভারতের মাটিতে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার সংকল্প নিয়ে এসইউসিআই দলের প্রতিষ্ঠা করেন এ যুগের অন্যতম মার্ক্সবাদী দার্শনিক ও চিন্তানায়ক শিবদাস ঘোষ। হাতে গোনা কয়েকজন মিলে যে দল সেদিন গড়ে তুলেছিলেন, আজ তা দেশের প্রায় প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং জনগণের দাবি দাওয়া নিয়ে লাগাতার গণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে দেশের সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পদ জলের দামে বিক্রি করে দিতে চাইছে। কৃষিখণ্ডকেও পুঁজিপতিদের হাতে তুলে দিতে কালো কানুন তৈরি করেছিল, কিন্তু কৃষকদের আপোষহীন আন্দোলনে সরকার বাতিল করতে বাধ্য হয়। কিন্তু কৃষিখণ্ডকেও পুঁজিপতিদের হাতে তুলে দিতে তারা এখনো তৎপর রয়েছে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি পরিষেবা আজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, জনগণের এখন বেঁচে থাকায় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তিনি এও বলেন, একমাত্র এসইউসিআই দল নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আলোচনা সভার সভাপতি দলে জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ দলকে শক্তিশালী করার সংকল্প নেওয়ার আহ্বান জানান। সেখানেই এই দিনটা অত্যন্ত মর্যাদার সঙ্গে দিনটা পালন করা হচ্ছে। আমাদের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে এই সমাবেশ এবার রাজ্যিক স্তরে অর্থাৎ রাজ্য স্তরে সমাবেশ হবে 26 তারিখ এবং জেলায় জেলায় এই সমাবেশ বা জনসভা যাই বলা যায় সেটা হবে 24 তারিখ। সেই অর্থে আজকে কাছাড় জেলা কমিটির উদ্যোগে এই হলে আজকে শিলচর ডিভিশন ইন্স্যুরেন্স ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আয়োজিত 2 দিন ব্যাপী অধিবেশন শেষ হলো রবিবার। স্থানীয় ইলোরা হোটেলে তরুণ কুমার বর্মন স্মৃতি মঞ্চে দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মুখ্য অতিথি আর বি বিশ্বাস, মহিউদ্দিন চৌধুরী, দীপঙ্কর ঘোষ, সব্যসাচী ভট্টাচার্য, শান্তনু শেখর ভট্টাচার্য, প্রণব দত্ত প্রমুখ।
37তম অধিবেশনে ইউনিয়নের কমিটি গঠন, নতুন প্রস্তাব সহ ইনস্যুরেন্স সেক্টরের সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। তাদের বক্তব্য বামপন্থী মতাদর্শ নিয়ে যারা শ্রমিক সংগঠন করছেন ধীরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই সংগঠনের প্রশংসা করে। শিলচর ডিভিশন ইন্স্যুরেন্স ওয়ার্কার্স অর্গানাইজেশনের দুদিন ব্যাপী 37তম সাধারণ সম্মেলন গতকালকে শুরু হয়েছে। গতকালকে প্রত্যাকে উত্তোলন এবং আমাদের ওয়ার্কিং কমিটির মেম্বারদের নিয়ে মিটিং ছিল। আজকে আমাদের অধিবেশন শুরু হয়েছে প্রকাশ্য অধিবেশনের মাধ্যমে। প্রকাশ্য অধিবেশনে আমাদের সম্মানিত অতিথি ছিলেন শিলচরের বিধায়ক মাননীয় শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়। তো এই প্রকাশ্য অধিবেশনের পরে আমাদের বিজনেস সেশন শুরু হবে। ওই বিজনেস সেশনে আমাদের এগ্রিকালচার কর্পোরেশন অফ ইন্ডিয়ার আমাদের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হবে। তারপরে এই আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে এবং তারপরে আমাদের যে বিগত বছরের যে ছিল তার সম্পাদকীয় প্রতিবেদন এবং স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস গৃহীত হবে এবং তার পরবর্তীতে 2022 সালে আমাদের যে নতুন কমিটি হবে সেটারও গঠন করা হবে এই অধিবেশনে। তারপরে এই বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে আমাদের এই 23 এবং 24 এপ্রিল চলা দুদিনের প্রকাশ্য অধিবেশনের সমাপ্তি ঘটে। সোমবার শিলচর শহরে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা, কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ এবং 12 থেকে 14 বছরের বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা মোট 3টি কেন্দ্রে দেওয়া হবে। যেসব সেন্টারে কোভিশিল্ডের এই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা, কোভিশিল্ডের অনস্পট বুস্টার ডোজ টিকা, 12 থেকে 14 বয়সীদের কর্বোভ্যাক্সের টিকা দেওয়া হবে সেগুলি হল শিলচর ট্রাঙ্ক রোড আরবান পিএইচসি এর বিপরীতে থাকা সঞ্জীবনী কেন্দ্র, শিলচর অম্বিকাপুরটি দুর্গাশঙ্কর পাঠশালা এবং এসএম দেব সিভিল হাসপাতাল। শিলচর শহরে যানজট মোকাবিলায় কি কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে সোমবার প্রশাসনের উদ্যোগে এক বৈঠক ডাকা হয়েছে। জেলাশাসকের সভাকক্ষে বিকেল 3টায় এই সভাটি অনুষ্ঠিত হবে। এতে জেলার সাংসদ, শিলচরের বিধায়ক সহ বিভিন্ন যান মালিক, চালক সংস্থার কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তাদের উপস্থিতির জন্য ইতিমধ্যে প্রশাসন থেকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। নতুন দিল্লির ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের কৃষি বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি বরাক উপত্যকায় উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি পণ্যের উপর গবেষণা করতে একটি সমীক্ষা বরাক উপত্যকার 3 জেলায় চালিয়েছে। এতে বরাক উপত্যকায় পাওয়া শিম জাতের সবজি, ফরাশ, মটরশুঁটি, অড়হর ডাল, শশা, সরিষা বীজ ইত্যাদি বীজের ভ্যারাইটি দেশের মধ্যে অনন্য বলে কৃষি বিজ্ঞানীদের সমীক্ষায় ধরা পড়েছে। কৃষি বিজ্ঞানীরা এই ভ্যারাইটিগুলি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন। গত 11 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত চালানো এই সমীক্ষায় 2 কৃষি বিজ্ঞানী ডক্টর আর কে পামার্থি এবং ডক্টর ছয়াম চিতু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রাঙ্গিরখালের গার্ডওয়াল শীঘ্রই, জানালেন বিধায়ক দীপায়ন। বারুইগ্রাম জিপিতে 60টি প্রকল্পের টাকা আত্মসাৎ, থানায় মামলা। রামকৃষ্ণ পরিষদের 36তম অধিবেশন, শোভাযাত্রা করিমগঞ্জে। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।